শিয়ালদা থেকে রাত 11:20 পদাতিক এক্সপ্রেস ধরে আমরা রওনা দিলাম এনজেপির উদ্দেশ্যে। ডেস্টিনেশন সিল্ক রুট। এক এক করে স্টেশনকে পেছনে ফেলে আমাদের ট্রেন পৌঁছে গেল এনজেপি স্টেশন। নির্ধারিত সময় সকাল 9:10 আমাদের ট্রেনটি পৌঁছে গেল এনজেপি স্টেশনে। ট্রেন থেকে নেবে আমরা সোজা এগোতে লাগলাম স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডের দিকে, আর সেখান থেকে আমরা আগে থেকে আমাদের বুক করে রাখা গাড়ি, সেটা আমরা আগেই থেকেই বুক করে রেখেছিলাম কলকাতাতেই, তো সেই গাড়িতে আমরা গিয়ে সোজা উঠে বসে পড়লাম। যেই ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমরা এখানে ঘুরতে এসেছিলাম, তো সেটার ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা চাইলে সেখান থেকেও সোজা যোগাযোগ করে আপনারা সিল্ক রুট ঘুরতে পারেন। শুধু সিল্ক রুট নয়, নর্থ বেঙ্গল বা সিকিমের যে কোনো জায়গাতেই আপনারা ঘুরতে পারেন। শিলিগুড়িকে পেছনে ফেলে রেখে ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম পাহাড়ের কোলে। অপরূপ সব সুন্দর দৃশ্যগুলোকে উপভোগ করতে করতে আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন আরিতারের দিকে এগিয়ে চলতে লাগলাম। আরিতার যাওয়ার পথে তারখোলা বলে একটি জায়গায় আমরা নেমে পড়েছিলাম আমাদের লাঞ্চ সারার জন্য। যদিও আমাদের হোমস্টেতে লাঞ্চের ব্যবস্থা ছিল, কিন্তু যেহেতু আমাদের হোমস্টেতে পৌঁছতে একটু বেলা হয়ে যাবে, তাই একটা হোটেলেই আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আমাদের খাওয়ার লাঞ্চগুলো একে একে চলে এসছে। লাঞ্চে অনেক কিছুই আছে, আমরা এগ রাইস নিয়েছি, চিকেন রাইস নিয়েছি। এখানে থালিগুলো সব চলে এসছে। চিকেনের রাইসের থালিতে রয়েছে চিকেন ডাল, তার সাথে একটা শাক, ভেন্ডি ভাজা, আলু ভাজা, আর ওদিকে ডিমের থালিতেও তাই রয়েছে, আরও এক্সট্রা এখানে ডাল দিয়ে গেছে, আর ডিমের কারি না দিয়ে ডিমের অমলেট আমাদেরকে দেওয়া হচ্ছে, আর এখানে স্যালাডও রয়েছে। পেট ভরে ফাটাফাটি লাঞ্চ সেরে আমরা আবার আমাদের গাড়িতে উঠে পড়লাম। এই হলো রংপো মার্কেট। গাড়ি থেকে নেমে আপনারা যদি কিছু কেনাকাটা করতে চান, তো আপনারা এখান থেকেও কেনাকাটা করে নিতে পারেন। এই হলো আমাদের ঘর। ঘরের ভিউটা খুব সুন্দর। জানলা খুললেই একদম পাহাড়ের ভিউ। এই বেড, ঘর ঠিকঠাক। এদিকেও একটা জানলা আছে। এখানে মনে হয় কনস্ট্রাকশন চলছে বিল্ডিং এর।
আর এই হলো বাথরুম বেসিন, গিজারও আছে। তো সব মিলিয়ে ঠিকঠাক, খুব ভালো না হলেও থাকার মতো। এটা হলো আমাদের আর একটা ঘর, এটা একটু ছোট, তবে এখান থেকেও ভিউ আছে, সুন্দর ভিউ এখান থেকেও আছে। তো এবার আমরা এখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই মিলে আমরা আরিতার লেক ঘুরতে যাচ্ছি। হালকা ঠান্ডা আছে। আরিতার লেকে যাওয়ার জন্য আমরা গাড়িতে উঠে পড়েছি, তো এখন আমরা আরিতার লেকের দিকে যাচ্ছি। এখন 4টে বাজে, তো তাড়াতাড়ি পৌঁছতে হবে নইলে অন্ধকার হয়ে যাবে। ঠান্ডা খুব বেশি এখানে নেই, সোয়েটারের খুব সেরকম প্রয়োজন নেই, হালকা ঠান্ডা আছে, তবে সোয়েটার না পরলেও চলে যাবে। আমরা পৌঁছে গেছি আরিতার লেকে, এই হলো আরিতার লেক, খুব সুন্দর একটা শান্ত পরিবেশ। আর ওই উপরে একটা মনাস্ট্রি আছে, একটু সময় লাগে লাগবে যেতে, তো আমরা হেঁটে হেঁটে ওই মনাস্ট্রির দিকে যাব এখন। মা সরে যা, উনি ছবি তুলছে, দারুণ সুন্দর কিন্তু লেকটা। স্বচ্ছ লেকের জল, মাছও দেখা যাচ্ছে সুন্দর, ওই দেখুন দূরে মাছ, প্রচুর মাছ আছে, হাঁস আছে। লেকটাতে বোটিং করারও ব্যবস্থা রয়েছে, অনেকেই বোটিং করছে। বোটিং চার্জ হচ্ছে গিয়ে পার বোট 200 টাকা করে, তো চাইলে বোটিংও করতে পারেন, কিন্তু আমি বোটিং করব না, কারণ আমার জলে খুব ভয়, আমি সাঁতার কাটতে পারি না, তাই আমি বোটিংটাকে একটু অ্যাভয়েডই করি। আর চারিদিক থেকে খুব সুন্দর লেকটাকে ঘিরে চারিদিক থেকে হাঁটার বেশ সুন্দর রাস্তা রয়েছে, খুব বেশি ভিড় নয়, ফাঁকাই, খুব সুন্দর মনোরম একটা পরিবেশ লেকটার চারিপাশটা। পেছন দিকে এগুলো সব পাইন ফরেস্ট, এই হলো লেককে কেন্দ্র করে একটা ছোট্ট মনাস্ট্রি মতন। এখান থেকেও লেকটাকে ভীষণ সুন্দর লাগছে, তবে উপর থেকে আরো বেশি সুন্দর লাগে। আমরা এবার আরিতার লেক ছেড়ে একটু উপর যে উঠে যাচ্ছি, যেখানে একটা মনাস্ট্রি আছে, আর সেখান থেকে ওই উপর থেকে আরিতার লেকের ভিউটাও খুব সুন্দর লাগে। এই হলো সেই মনাস্ট্রিটা যেটা আরিতার লেক থেকে দেখা যাচ্ছিল, খুব সুন্দর মনাস্ট্রি, আর চারিদিকের ভিউটা ভীষণ অসাধারণ, খুব বড় কিছু নয় কিন্তু পরিবেশটা অসাধারণ।
মনাস্ট্রি থেকে বেরিয়ে মনাস্ট্রির আশেপাশটা একটু দেখতে আমরা উপর দিকে উঠছি। এখান থেকে লেকের ভালো ভিউ পাওয়া যায়, খুব সুন্দর লাগে লেকটা দেখতেই উপর থেকে। এটা হচ্ছে বুদ্ধ অমিতাভ স্ট্যাচু আরিতার লেকের একটু উপরে। তো এইখান থেকেই আরিতার লেকের ভিউটা খুব সুন্দর আপনারা দেখতে পাবেন, দারুণ সুন্দর। পুরো এখান থেকে লেকটাকে দেখা যাচ্ছে। এখান থেকে সিঁড়ি থেকে বেয়ে উপরে গেলে আরো বেশি সুন্দর ভিউ। এখানে বুদ্ধ মন্দিরও রয়েছে। দারুণ সুন্দর ভিউ এখান থেকে। আরো জায়গাটায় না আসলে একদমই মিস করে যেতাম। কিছুতেই পিছন ছাড়ছে না, আমরা উপরে গেছি এই মনাস্ট্রি থেকে, তো ও পিছন পিছন উপরে চলে গেছে, আবার মনাস্ট্রি থেকে আবার নিচে আমরা নেমেছি ওই স্ট্যাচু থেকে উপর থেকে, তো এখানে আবার চলে এসেছে। দারুণ কিউট, আমাদেরকে তো আবার যেতে যেতে হবে রে। হ্যাঁ, তুলেছে আমাদের সাথে কটা। টাটা টাটা। আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, এবার আবার আমাদের হোটেলের দিকে ফেরার পালা। আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স আর এদিকে কফি চলে এসেছে। এটা হচ্ছে কি ভেজ পাকোড়া আছে এখানে। আমাদের রাত্রের ডিনার চলে এসেছে। রাত্রের ডিনারে আছে ডাল, একটা সবজি, আলু ভাজা, তার সাথে আচার দিয়েছে, চাটনি দিয়েছে, আর ওদিকে রুটি নিয়েছে আমার ভাই, তাই রুটি আছে ওখানে। চিকেনও চলে এসেছে আমাদের গরম গরম। ডিনার কমপ্লিট করে আমরা আরিতারে একটা দারুণ রাত্রের ঘুম দিয়ে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, ফ্রম আরিতার। এই হলো ভিউ আমাদের জানলা থেকে। দারুণ সুন্দর একটা ভিউ, রোদ ঝলমলে সকাল। আর এটা হচ্ছে কি আমাদের হোমস্টেটার বাগান। তো এবার বেরোতে হবে ব্রেকফাস্টের জন্য, তারপরে আমরা জুলুকের উদ্দেশ্যে রওনা দেব। তো আমাদের এবার ব্রেকফাস্ট করার সময় হয়ে গেছে, আমরা এবার ব্রেকফাস্টের জন্য ঢুকছি। ব্রেকফাস্ট হয়ে গেলে আমরা আবার গাড়িতে উঠে এবার জুলুকের দিকে রওনা দেব। যাই দেখি আমাদের জন্য কি অ্যারেঞ্জ করেছে। তার আগে আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন এটা হচ্ছে একটা পিচ গাছ। তো এখানে দেখুন হয়েও আছে, এগুলো পিচ, ওদিকেও কিছু হয়ে আছে দূরে। একবার আপনাদেরকে বাগানটা দেখিয়ে দিই। ওখানে একটা ছোট্ট কাঠের বার মতো রয়েছে। খুব সুন্দর ভিউটা। তো এবার আমরা ঢুকে যাই খাওয়ারের জন্য, 9টা বেজে গেছে, আমাদের দেরিও হয়ে যাবে। আমাদের এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, রুটি আছে, আর কি আছে ব্রেকফাস্টে? সবজি, রুটি আর সবজি আছে, তার সাথে চাটনি আছে, পেঁয়াজ আছে, অনেক কিছু আছে। গরম গরম রুটি
আলু মটর দিয়ে তরকারি, পেঁয়াজ আর চাটনি দিয়ে আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা পেট ভরে সেরে নিলাম। হোটেল সিল্ক রুট স্টেশনকে বিদায় জানিয়ে এবার আমরা জুলুকের দিকে চলতে শুরু করলাম। দারুণ এদের হসপিটালিটি, খাওয়া দাওয়া সব কিছুই ভালো ছিল, রুমগুলো ঠিকঠাক। তো আপনারা চাইলে এখানে আসতেই পারেন যদি আরিতারে থাকেন। তো মাত্র 800 টাকা হচ্ছে গিয়ে মাথা পিছু পার ডে, তার মধ্যেই আপনাদের ইনক্লুডিং ফুডিং লজিং সব কিছু, দিনে 3 বার খাওয়া দেবে আর ইভিনিংয়ে একটা করে একবার স্ন্যাক্স দেবে, চা দেবে, কফি দেবে। তো সুতরাং কোনো অসুবিধার কোনো কারণ নেই। তো হোটেলের কন্ডিশনও খুব ভালো, হোটেল হলেও মানে হোমস্টের মতনই এদের আয়োজন ব্যবস্থা সব কিছু, যেইভাবে করে খাওয়া দাওয়া থাকা সব কিছু দেওয়া হয়। তো এবার আমরা আমাদের গাড়ির দিকে আবার উঠে যাব। আরিতারকে বিদায় জানিয়ে এবার আমরা চলতে শুরু করলাম জুলুকের দিকে। তো জুলুকের ভিডিওটা আমি আর একটা অন্য এপিসোডে রেখেছি, তো যদি আপনাদের জুলুকের এক্সপিরিয়েন্স দেখতে হয় আমার, তো অবশ্যই আপনাদেরকে জুলুকের এপিসোডে চোখ রাখতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন টাটা।